বিশ্বকাপের প্রথম পর্ব শেষ হয়েছে, আজ থেকে টাইগারদের দ্বিতীয় পর্বের মিশন শুরু। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে শারজায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিয়ে দর্শকরা কতটা এক্সাইটেড, বাংলাদেশ বিশ্বকাপে কতদূর যাবে বলে দর্শকদের মনে হয়, এসব জানতে আজকে আমরা এসেছি রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে। দর্শকদের সাথে কথা বলবো, জেনে নিব তাদের মনের কথা, বাংলাদেশকে নিয়ে তাদের প্রত্যাশা। চাইলে আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন, আমাদের সাথে কথা বলে জিতে নিতে পারেন আকাশ প্রেজেন্টস ফ্যান জার্সি। আমরা সবাই তো বন্ধুদের সাথে মিলেমিশে খেলা দেখতে পছন্দ করি, আনন্দটা ভাগাভাগি করে নিতে। তো আমরা চাচ্ছি যে আমাদের বাসায় অথবা বন্ধু একজনের বাসায় আমরা বড় স্ক্রিনে বা প্রজেক্টরে যদি পারি তাহলে খেলাটা অনেক আনন্দময় হয়ে উঠতে পারবে। পূর্ব ইতিহাস দেখলে বাংলাদেশ তো স্ট্রং, আমি দেখতেছি ওপেনারদের আর কি আগে থেকে একটু বেশি ম্যাচিউরিটি শো করতে হবে। হাসারাঙ্গা শ্রীলঙ্কার প্লেয়ার, ও খুব অ্যাটাকিং খেলতে পারে আজকে, বাংলাদেশের জন্য ভয়ানক হতে পারে, কারণ ও প্রস্তুতি ম্যাচে এবং ফার্স্ট রাউন্ডে খুব ভালো ব্যাটিং এবং বোলিং করেছে, ওর অলরাউন্ডিং পারফরমেন্স খুব ভালো। ডিশ লাইনের ঝিরঝির খেলা আর কত দেখবেন, বিশ্বকাপে আমাদের খেলা দেখুন ঝকঝকে আকাশে, আর আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। বাংলাদেশ দল এতদিন খেলতেছে, যে কটা ম্যাচ খেলছে প্রত্যেকটা ম্যাচই ভালো খেলছে, তো আশা করি সামনে যে কটা ম্যাচ খেলবে প্রত্যেকটা ম্যাচ আরও আমাদের ভালো কিছু দিবে, ভালো কিছু করে দেবে। আমি বাংলাদেশের প্রতি একটাই প্রত্যাশা করি যে তারা সেমিফাইনাল পর্যন্ত যাবে এবং তারা আমাদের জন্য ভালো একটা কিছু নিয়ে আসবে। আমরা তো দোয়া আছি।